सर प्रचंड जाम কতক্ষণ লাগবে কোন ঠিক নেই পা ফেলিস না ভাই প্র্যাকটিসের টাইমে গুড মর্নিং গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লাইফস্টাইলিস আজকে একটা বিজি মানডে আর আজকে আমার পড়েছে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট আমার ফোর হুইলার আর টু হুইলার দুটো টেস্টই আজকে আছে সেজন্য আমি এখন ডকুমেন্টসগুলো কালেক্ট করে আরটিও অফিসে এসেছি এখান থেকে ডকুমেন্টসগুলো নেব আমাকে অ্যাকম্পানি করতে রঞ্জয় এসেছে আজকে আমাকে ভিডিও করতে একটু হেল্পও করবে তো এসেছে এবার যাচ্ছি আরটি অফিসে সোজা নিউ কালেক্টরস বিল্ডিং এ ওখানে গিয়ে আমাকে একটা ডকুমেন্ট সাবমিট করে একটা ফটো তুলতে হবে সেখান থেকে সোজা যাব সাতরাগাছি ওখানে হবে সাতরাগাছি বাস স্টপ ওখানেতে আমার টেস্টটা বেসিক্যালি হবে তো ওখানে গিয়ে পুরোটা দেখাচ্ছি কি প্রসেসটা থাকে সেটা দেখাবো কভার করে তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও হাওড়া আরটি অফিসে দাঁড়িয়ে আছি প্রচুর লাইন ভেরিফিকেশনের অলরেডি তো এখন অনেকটা টাইম লেগে যাবে কারণ আমরা ভেবেছিলাম যে এখান থেকে ডাইরেক্ট সাতরাগাছি যাবো ওখানে গিয়ে কিছুটা প্র্যাকটিস করার টাইম পেয়ে যাবো কিন্তু ব্যাপারটা হয়েছে যে এখানে প্রচণ্ড লাইন পড়ে গেছে দেখো অলরেডি লাইন পড়ে গেছে থেকে করে যেতে যেতে অনেকটা টাইম হয়ে যাবে তো ওখানে গিয়ে প্রবাবলি প্র্যাকটিসটা আমি করতে পারবো না কারণ এখান থেকে ফটো ক্লিক করাতে হবে ভেরিফিকেশন করবো ডকুমেন্টে তারপরে এখান থেকে যাব বললো তো হয়ে গেছে না সাট করে মেরে নেমেও গেলি সাট করে মেরে নেমেও গেলি আজকে দিয়েছে ডেট ভাই প্রচন্ড জ্যাম কতক্ষণ লাগবে কোনো ঠিক আমরা সাতরাগাছি তো ফ্লাইওভারের নিচে আছি এখন ভেতর এত জ্যাম এত জ্যাম এখানে আমাদের প্রায় 40 মিনিট কেটে গেল ভাই তো ট্রেনিং এখানেই হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে বলবি দাদা এত দূর তো আমি এক্সাম দিতে এমনিই চলে এলাম লাইসেন্সটা এমনি করে দিই সব কিছু তো হয়ে যাচ্ছে টার্ন নেওয়ার পরে এক্সাম টেক্সাম সমস্ত কিছুর আগে টেস্টিং লাইভ টেস্টিং করে দিচ্ছি বাপ রে বাপ আমরা সোজা আধ ঘন্টা ধরে হাঁটে এলাম পুরো রাস্তায় গিয়াম দেখ হ্যাঁ এবার হাইওয়েটা বললাম সাত জ্যাম পেরিয়ে আমরা ফাইনালি চলে এসেছি ট্রেনিং লাইসেন্স টেস্টের এরিয়াতে সাহেব ওখানে প্র্যাকটিস শুরু করে দিয়েছে অলরেডি এই এত বড় এরিয়া এখানে ফোর হুইলারের টেস্ট হবে আর ওইখানটা হবে টু হুইলারের টেস্ট তো অনেকটাই এখানে সব অনেকে প্র্যাকটিস করছে আমি একটুখানি প্র্যাকটিস করলাম টু হুইলারটা এবার এখানে ফোর হুইলারটা প্র্যাকটিস করব এখানে লাইন দিতে হবে অলরেডি অনেক লেট হয়ে গেছে এখানে টু হুইলার প্র্যাকটিস করার যে জায়গাটা সেটা বন্ধ করে রেখেছে ব্লক করে দিয়েছে ইচ্ছা করে যাতে কেউ প্র্যাকটিস না করতে পারে তো এইখানে ফাঁকার মধ্যে একটু প্র্যাকটিস করলাম তো এখন রণজয় লাইনে দাঁড়িয়ে আছে এলটা লাগিয়ে নিয়েছি এবার ফোর হুইলারটা প্র্যাকটিস করতে যাই দেখি হাত সেট করে নিই দেন তারপর শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরই
লাইন লেগে গেছে টু হুইলারের। ভালো করে ভিডিওটা দেখাতে পাচ্ছি না, কারণ এখানে তো অ্যালাউড না ভিডিও করা। এরকম ভাবে প্রত্যেককে সামনে, বাইকের সামনে সামনে আর পিছনে একটা করে হিল লাগাতে হবে, এরকম হিল লাগাতে হবে। হেলমেট পরা ইজ ম্যান্ডেটরি, হেলমেট তো পরতেই হবে। তারপরে এখানে সামনে ইন্সট্রাক্টর দাঁড়িয়ে থাকবে এই সামনে, এইখান দিয়ে এই যেটা সামনে দেখতে পাচ্ছি সেই এইটা দিয়ে এটা দিয়ে আবার ঢুকে হাত দিয়ে এখানে বেরোতে হবে। এবার এখানে হচ্ছে ফোর হুইলারের টেস্ট। এই ফোর হুইলারের টেস্টে সোজা এইচটা করতে হবে, সেখানে এইচটা হচ্ছে লাস্ট চেঞ্জ যাচ্ছে না, আর হওয়া হয়ে গেছে অলমোস্ট। এটা কিন্তু বেশি ডিফিকাল্ট কোনটা সেটা, এটা ডিফিকাল্ট, দুটোই রিভার্সে করতে হচ্ছে। ডান দিক দিয়ে ঢুকলে বাঁ দিকে কেটে ভল্ট নিতে হবে, তারপর ব্যাক করতে হবে রিভার্স সোজা। আর বাঁ দিক দিয়ে ঢুকলে রাইটে কেটে তোমাকে ভল্ট নিতে হবে, কেটে আবার সোজা রিভার্সে আসতে হবে। কিন্তু ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে একবারই তোমায় কাটিয়ে ভল্ট নিতে হবে, তারপরে এসে স্ট্রেট ব্যাক করে আবার আসতে হবে। এই হচ্ছে লাইসেন্সের টেস্ট। টিকিটটা অলরেডি স্টার্ট করে দেবে একটু পরে, মোটামুটি অনেকেরই দাঁড়িয়ে পড়েছে। আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা খালি ছিল না, এই যেখানে এইট করার জায়গাটা এটাতে দুটো বড় বড় ট্রাক লাগানো ছিল। তো রেকমেন্ড করবো যে লাইসেন্সের দিন অন্তত তোমরা এসে টেস্ট প্র্যাকটিস করার কথা দেবো না। লাইসেন্সের দিন সকাল থেকে ওরা ইচ্ছা করে লড়ে লাগিয়ে রেখে দেয়। লাইসেন্স থাকলে তার আগে থেকে এসে এখানে ফাঁকা থাকে এই জায়গাটা, লাইসেন্সের আগে এসে প্র্যাকটিস করে দেওয়া কয়েকবার, যাতে এখানে এসে ফেল না করো, এটা আমি রেকমেন্ড করবো। যেমনই দাদা ঠিক করলেন, এখন ঠিক সেরমভাবেই করতে হবে জিনিসটা। হ্যান্ড সিগন্যাল এরকম লাস্টে স্লো ডাউন দেখিয়ে স্টপ করতে হবে। এখানে দূরে আবার বাসের হচ্ছে, বাস আর ট্রাকেরও হচ্ছে লাইসেন্সের টেস্ট। এই দেখো এই যে এইচটা এখানে দেখতে পাচ্ছি, সেই এইচটা এই অনেকটাই স্পেস মোটামুটি আছে, মোটামুটি অনেকটা স্পেস আছে, তোমরা এখান দিয়ে ইজিলি কাটাতে পারবে। ফোর হুইলারের জন্য এখান থেকে স্ট্রেট যেতে হবে, ধরো দিয়ে এখান থেকে স্ট্রেট যেতে হবে, এরকম আমি যেমন ভাবে যাচ্ছি সেই অনুযায়ী কাটতে হবে। সোজা করতে আবার ইচ্ছে আসতে হবে, এখানটা ধরো একটু হল্ট নেবে, এখানটা হল্ট নেবে, আবার এখান থেকে ব্যাক করে যেতে হবে রিভার্স। ফাইনালি লাইসেন্সের টেস্ট কমপ্লিট হয়ে গেছে আমার। অনেকক্ষণ টাইম লাগলো, ফোর হুইলারে অনেকক্ষণ লাগলো, কারণ ফোর হুইলারে আমাদের যেখান থেকে আমি ট্রেনিং নিয়েছি সেখানেই অনেকজন ছিল, তো অনেকটা টাইম ওখানে লেগে গেলো। প্রবাবলি আশা করছি দ্রুতই হয়ে গেছে, তো নেক্সট উইকে গিয়ে আমি পেয়ে যাবো। তোমাদের যেমন জায়গাটা দেখালাম ঠিক ওরমভাবেই লাইসেন্স করতে হয়। লাইসেন্সের টেস্টের জন্য একটা হলো তোমাকে এসে বাইক প্রথমে লাইনে লাগিয়ে দিতে হবে, কারণ বাইক নিয়ে তুমি প্র্যাকটিস করার দেওয়ার জন্য সময় যদি নিয়ে আসতে হয় তাহলে আরও একটু আগে আসতে হবে, কারণ একদম সামনে এসে তোমায় কিন্তু লাইন দিতে হবে বাইক লাগিয়ে। তো তার জন্য সেই সময়টা নিয়ে এখানে এসো, আর লার্নার্সের ওইটা কিনে লাগাতে হবে সামনে, সামনে একটা কাগজ পিছনে একটা কাগজ লাগাতে হবে অবশ্যই করে। হেলমেট অবশ্যই আনবে, আর প্র্যাকটিস করার যদি থাকে তাহলে আগে এসে প্র্যাকটিস করে দিও, কারণ লাইসেন্সের দিনকে প্র্যাকটিস করার ভরসায় থেকো না। এখানে দুজন দুটো বড় বড় ট্রাক লাগিয়ে দেয়, তোমরা এসে এখানে প্র্যাকটিস করতে পারবে না, সেজন্য আগে থেকে এসে করো। আর বাকিদের অল দ্য বেস্ট।